वेलकम टू स्पोर्ट्स रिवाइज। तो आजकेर ए वीडियो टा किन्तु बेसिकली ईस्ट बेंगलर जे सेवेंथ फॉरेनर नी अपडेट छिलो सेटा निये। तो ईस्ट बेंगलर सेवेंथ फॉरेनर के होच्छेन सेटा किन्तु तोमादेर जाने नो, एटा किन्तु एकदम ब्रेकिंग अपडेट बोलते पारो। अनेकेई होयतो पेयेछो ए नामटा, तोमरा शुनेछो। आमिओ ए चैनेले ईस्ट बेंगलर सेवेंथ फॉरेनर निये वीडियो बानियेछि एबं आजके किन्तु एकटा बेस कन्फार्मेशन किन्तु एसे गियेछे जे ईस्ट बेंगलर सेवेंथ फॉरेनर किन्तु होते चलेछेन ए विदेशी। तो तार आगे जारा आमादेर रेगुलर वीडियो देखछो किन्तु आमादेर चैनलटा एखोनो सबस्क्राइब करोनि, तारा अवश्यई नीचे जाओ, नीचे गिये सबस्क्राइब करो ना, आर अवश्यई बेल आइकनटा किन्तु क्लिक करे दिओ, आर अवश्यई भिडियोटाके किन्तु एकटा लाइक करे दिओ। तो चलो शुरू करी आजकेर भिडियो। तो प्रथमेई चले आसि ईस्ट बेंगलेर बर्तमान कंडिशने। तो तोमरा प्रत्येकेई जानो जे ईस्ट बेंगल किन्तु एखन एकटा गोल करार जे क्राइसिस सेइटाते किन्तु भुगछे। तादेर किन्तु एखनो एकजन पजिटिव स्ट्राइकारेर भीषण रकम प्रयोजन, जे किन्तु फिनिश करते पारे। चारटे हिरो इंडियन सुपार लीगेर ম্যাচে किन्तु तारा एखनो एकटाओ ম্যাচে स्कोर करते पारेनि। तो जेटा किन्तु सबचेये बेशी भोगाच्छे टीम के एवं चिंताय रेखेछे कोच रबी फाउलर के। तो सेई क्षेत्रे तिनि एरन एमाडी हलर उपर भरसा करते पारछेन ना, कारण प्रथमत तो तिनि चोटेर जन्य बाइरे, एवं द्वितीयत तिनि किन्तु একজন পজিটিভ স্ট্রাইকার মোটেই নন, কারণ তিনি সব রকম পজিশনেই খেলতে পারেন। যেমন তোমরা গ্যারেথ বেলকে চেনো, গ্যারেথ বেল কিন্তু টটেনহ্যাম থেকে লেফট ব্যাক হিসেবে স্টার্ট করলেও তারপরে তিনি কিন্তু রাইট উইথড্রল ফরওয়ার্ডে খেলেছেন, সেকেন্ড স্ট্রাইকারে খেলেছেন, বাঁদিকে খেলেছেন। তো সেই ক্ষেত্রে সেই রকম একজন খেলোয়াড়কে তিনি চাইছেন না, বরং তিনি চাইছেন এমন একজন খেলোয়াড়কে যিনি বক্সে থাকবেন এবং গোল করবেন। যেমন মোহন বাগানে কিন্তু রয় কৃষ্ণা পাঁচ ম্যাচে চারটা গোল করেছেন। তো সেই জন্যই কিন্তু তিনি বর্তমানে খোঁজ পেয়ে গিয়েছেন তার পছন্দের স্ট্রাইকারের, এরকমই কিন্তু বর্তমান আপডেট। এবং সেই নামটা কিন্তু হচ্ছে ব্রাইট এনোবাখারে। তো কে এই ব্রাইট এনোবাখারে? তো এই ব্রাইট এনোবাখারে কিন্তু একজন 22 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, তথা বলতে পারো যে বক্স স্ট্রাইকার। তো তার মাত্র 22 বছর বয়সী নাইজেরিয়ান এই স্ট্রাইকার কিন্তু বেসিক্যালি উলভসের হয়ে খেলেছেন। এবং উলভস তোমরা জানো যে ইংলিশ প্রিমিয়ার লিগের টপ মোস্ট লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ। তো সেইখানে কিন্তু তিনি উলভসের হয়ে খেলেছেন 6 বছর, এবং এই 6 বছরের যে চুক্তিবদ্ধ ছিলেন তার মধ্যে কিন্তু তিনি উলভসের হয়ে 41টা ম্যাচ খেলেছেন। তারপরে কিন্তু তিনি বাকি সময়টা অন্যান্য বেশ কিছু ক্লাবে কিন্তু লোনে ছিলেন। যেরকম লাস্ট সিজনে কিন্তু তিনি গ্রিসের একটি ক্লাব এইকে এথেন্স, এই ক্লাবে কিন্তু তিনি লোনে ছিলেন। এবং লাস্ট কিছুদিন আগে কিন্তু তিনি তার এই যে কন্ট্রাক্ট এথেন্সের সাথে সেটা কিন্তু টার্মিনেট করে দেন। এবং বর্তমানে এই 22 বছর বয়সী নাইজেরিয়ান প্লেয়ারটি কিন্তু উলভসের সাথেও তার কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়ে এখন কিন্তু তিনি ট্রায়ালে রয়েছেন। এবং তিনি কিন্তু ট্রায়ালে রয়েছেন পিটারবার্গ ক্লাবে। এই ক্লাবটা কিন্তু এখন যে ইংলিশ প্রিমিয়ার লিগের থার্ড ডিভিশন, ইংলিশ যে লিগটা রয়েছে ইংল্যান্ডের থার্ড ডিভিশন লিগ, সেই ডিভিশন লিগে কিন্তু তিনি ট্রায়ালে ছিলেন। বর্তমান যে আপডেট এখন ভেসে আসছে যে তিনি এই ট্রায়ালে কিন্তু চান্স পাননি, এবং তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের যে অফার সেই ইস্ট বেঙ্গলের অফারটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। ইভেন তার যে ভিসা, সেই ভারতে আসার ভিসা, সেটাও কিন্তু তিনি পেয়ে গিয়েছেন হাতে। এবং তার পাশাপাশি কিন্তু তিনি এখন যে ইস্ট বেঙ্গল গোয়ায় রয়েছে, এবং তাকে যে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে ইস্ট টিমের সাথে যোগ দেওয়ার জন্য, তো সেইটার জন্য কিন্তু মাত্র 2 দিনের মধ্যে সম্ভবত শোনা যাচ্ছে তিনি ভারতবর্ষে পা রাখতে চলেছেন। তো এটা কিন্তু একটা খুব এক্সাইটিং নিউজ ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য, এবং পাশাপাশি খুব একটা ভালো নিউজ হতে পারে যে রবি ফাউলার যে বক্স স্ট্রাইকারের প্রবলেমে ভুগছিলেন সেই প্রবলেম থেকে তাকে সলভ করতে পারে কিনা এই ব্রাইট এনোবাখারে। তো ব্রাইট এনোবাখারে 2 দিনের মধ্যে যদি ভারতবর্ষে এসে পৌঁছান, তো সেক্ষেত্রে 14 তারিখ তিনি ভারতবর্ষে এসে পৌঁছবেন। তারপরে 14 দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটালে, অর্থাৎ তিনি জানুয়ারির আগেই তার কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে নিতে পারবেন। তারপরে যখন তাদের সেকেন্ড ট্রান্সফার উইন্ডো স্টার্ট হবে, তো সেই সময় কিন্তু তিনি ইস্ট বেঙ্গলের সাথে চুক্তিবদ্ধ হয়ে যেতে পারবেন। তো সেই জন্য কিন্তু ব্রাইট এনোবাখারেকে নিয়ে কিন্তু বিশেষ কোনো চিন্তার প্রয়োজন নেই। তাছাড়া বর্তমানে তিনি এখন ফ্রি এজেন্ট, তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু তাকে খুব সহজেই সই করিয়ে নেবে বলে আমাদের ধারণা। তো দেখা যাক এই আপডেটটা কতটা সত্যি হয়। যেটুকুনি আপডেট আসছে সেটুকুনি তোমাদের জানালাম, পরে আরও ডেভেলপমেন্ট হলে কিংবা কোনো কিছু চেঞ্জ হলে সেটা সম্পর্কে তোমাদের জানাবো। তবে এটুকুনি জানিয়ে রাখছি যে তিনি ভিসা পেয়ে গেছেন এবং 2 দিনের মধ্যে কিন্তু গোয়ায় এসে পৌঁছচ্ছেন বলেই খবর। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখনকার মতো টাটা।